নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সকালে বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবনার জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক সকালের বার্তা। এই মুহূর্তে রুদ্রবার্তা সামান্য একটা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমার কাছে অর্থাৎ 9088505999 নাম্বারে ম্যাক্সিমাম ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে একটাই, দাদা আমাদের কি হবে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক অর্থাৎ পরিযায়ী পাখি আপনারা শুনেছেন, যারা একটা স্থান থেকে অন্য স্থানে যায় নিজেদের বাঁচার জন্য, নিজেদের খাদ্যের জন্য, নিজেদের অনুকূল অবস্থার জন্য। ঠিক সেইভাবেই পরিযায়ী শ্রমিক মানে যারা নিজ রাজ্য থেকে অন্য জায়গায় যাচ্ছেন বা ভিন রাজ্যে বা ভিন দেশে যান পেটের টানে অর্থাৎ কাজের জন্য। সেই পরিযায়ী শ্রমিকরা, শ্রম দিয়ে যারা অর্থ ইনকাম করেন, সেই পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকেই এখন চিন্তিত বাড়িতে ফেরার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক বেশি, তার কারণ বাম রাজত্বে বেশ কিছু কারখানা উঠে যাওয়া, মানে প্রচুর কারখানা উঠে গেছে, এবং তারপরে একটা আশার আলো দেখেছিল পশ্চিমবঙ্গবাসী, টাটায়, মানে সিঙ্গুরে টাটার কোম্পানির কারখানা, ন্যানো কারখানা তৈরি করার জন্য, যেটা নিয়ে অনেকে আশা বেঁধেছিল যে বাংলায় হয়তো আবার নতুন করে শিল্প হবে এবং নতুন করে লোকজন চাকরি পাবে। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন, অর্থাৎ সিঙ্গুরে কিছুতেই টাটার কারখানা দেওয়া হবে না, দো ফসলি জমি, অমুক তমুক, হ্যান ত্যান দিয়ে বিরাট আন্দোলন, পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা, টাটায় তিনি বলেছিলেন, মানে তাদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, না এই টাইপের একটা কিছু ছিল, মনে নেই হতো আর, কারণ এত প্রতিশ্রুতি এত গল্প শুনতে শুনতে আমারও তো মাথা গুলিয়ে যায়, কাজে ভুলে গেছি কী বলেছেন। কিন্তু এটা ভেবেছিলাম যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভেবেছিল যে আর কিছু হোক না হোক এই রাজ্যে নতুন করে কারখানা, যেটা টাটা ন্যানো কারখানা যেটা হচ্ছে টাটার, সেটাতে বেশ কিছু মানুষের কাজ হবে এবং তার সঙ্গে সঙ্গে বহু লোকের ইনকামের জায়গা হবে, তার কারণ তার সঙ্গে অনুসারী শিল্প বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে দোকান হোটেল অনেকে খুলেও ছিলেন, সেগুলো হবে। কিন্তু আক্ষরিক অর্থে বা শেষ পর্যন্ত দেখা গেল টাটার কারখানাটা তো হলো না, চলে গেল গুজরাটে এবং সেখানে রামনবমী কারখানা চলছে, বহু বাঙালি মানুষ সেখানে গিয়ে কাজ করছে। কিন্তু পশ্চিমবঙ্গে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বলা এই সরকার আসার পরে না সেখানে হয়েছে শিল্প, না সেখানে হয়েছে কৃষি, সবটাই একটা জঙ্গল হয়ে পড়ে রয়েছে। এই মুহূর্তে সেরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যখন কারখানা প্রায় নেই আর কাঠমানি খাওয়ার যে একটা চক্রান্ত চলে বা চলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন এবং নারদকাণ্ডে আমরা দেখে নিয়েছি যে কারা কারা হাত পেতে টাকা নিয়ে নেন, সেই হাত পেতে টাকা নেওয়া মানুষগুলোর জন্যে পশ্চিমবঙ্গে বহু ব্যবসায়ী ব্যবসা করতে পারে না এবং শিল্প করতে পারে না, ফলত পশ্চিমবঙ্গের বহু মানুষ বেকার হয়ে গেছেন, তারা পেটের টানে, হ্যাঁ আক্ষরিক অর্থে পেটের টানে সংসার বাঁচানোর জন্যে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন চাকরির জন্যে, পেটের জন্যে, কাজের জন্য, এবং বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছেন। দেখুন, এই প্রসঙ্গে খুব মনে পড়ে যায় যখন জম্মু কাশ্মীরে গণ্ডগোল চলছিল, যখন জম্মু কাশ্মীরেতে যখন বেশ কিছু ভারতীয় বাঙালিরা মারা গেছে, দুজন মারা গেছিল, তখন এখান থেকে ফেরত নিয়ে আসা হয়েছিল বাঙালি শ্রমিকদের, সেই পরিযায়ী শ্রমিক, তারা ফিরে এসে বলেছিলেন, ফিরাদাকিম নিয়ে এসেছিলেন এবং হাজার টাকা করে দিয়েছিলেন এবং কিছু খাবার দিয়েছিলেন, বলেছিলেন আমরা ফেরত নিয়ে এসেছি। কিন্তু তারা আবার কি আছে এখানে? না, তারা তখনই বলেছিল যে আমাদের আবার ফিরে যেতে এখানে আমরা করবো কি, প্রত্যেকেই ফিরে গেছে নিজের নিজের জায়গায়। খুব মনে পড়ে যায় এইসব প্রসঙ্গে বলতে গেলে বিভিন্ন রাজ্যে যারা চলে গেছেন না বাঙালিরা, তারা প্রত্যেকে কিন্তু নিজের জায়গা ছেড়ে যখন যান, বাঙালি এমনিতেই ঘর থেকে বেরোতে চায় না, সেই বাঙালি হিন্দু বলুন আর মুসলমানই বলুন, সবাই প্রায় বাড়ি থেকে বেরোতে চায়, বাড়ির কাছাকাছি থাকতে চায়, সেই বাঙালিকে যখন দূরে যেতে হয় পেটের টানে, তখন চিন্তা থাকে সেই তারা লকডাউন পরিস্থিতিতে যখন দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে রয়েছে, তখন তারা চাইছে নিজের জায়গায় ফিরে আসতে, কারণ কাজ নেই, হাতে থাকা টাকা শেষ হয়ে যাচ্ছে। দেখুন, তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা বড় কথা নয়, বিভিন্ন জায়গায় সব রাজ্যেই প্রায় পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়া হচ্ছে এবং সবাই খাবারের ব্যবস্থা করছে, সেটা উত্তরপ্রদেশ বলুন আর গুজরাট বলুন, সব জায়গায় খাবার পাচ্ছে, রেশনিং ব্যবস্থা পাচ্ছে, কিন্তু তবু মানুষ নিজের জায়গায় ফিরে আসতে চায়। দেখুন, সবকটা মানুষের শেষ ইচ্ছে একটা থাকে, সেটা হচ্ছে, দেখুন আমি এটা খুব হয়তো বড় কথা বলে ফেলছি, সেটা হচ্ছে প্রতিটা মানুষের শেষ ইচ্ছা থাকে যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো নিজের ভিটে মাটিতে, এটা হয়,
এটা ন্যাচারাল ওয়েতে তার সব সকলের ইচ্ছে থাকে সেরকম, সেরকমই প্রত্যেকটা মানুষ চান বিপদের দিনে পরিবারের কাছে যাবো, তার কারণ তারাও চিন্তিত যে তাদের এই রাজ্যে, দেখো রাজ্য সম্বন্ধে সমস্ত খবর পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা সবাই পাচ্ছেন, এবং মিডিয়া যতই চেষ্টা করুক আটকে দেওয়ার, বাংলার মিডিয়া, কিন্তু ইউটিউব চ্যানেলগুলো মানে ছোটো ছোটো আমাদের মতো সব চ্যানেল যারা আছেন তো তারা চেষ্টা করে যায় সত্যিটা সামনে নিয়ে আসার, সেই সত্যিটা যারা যখন জানতে পারছেন, তারা লকডাউন পরিস্থিতিতে প্রত্যেকেই বাড়িতে আছেন কাজে না গিয়ে, তারা যখন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ, তখন তারা তাদের পরিবারের কথা চিন্তা করে, বাবা মা স্ত্রীর কথা চিন্তা করে আরও বেশি চিন্তিত হয়, তখন তারা ফেরত আসতে চান। দেখুন এই প্রসঙ্গে বলি, গুজরাট থেকে আমার একটা ফোন এসেছিল যে তারা একটা জুয়েলারি কোম্পানিতে কাজ করে, বেশ কিছুজন আছেন, খুব আক্ষেপের সঙ্গে তিনি বলছিলেন, খুব দুঃখ করেই বলছিলেন যে আমরা এখানে অনেকজন শ্রমিক আটকে আছি দাদা, এখান থেকে গুজরাটের সুরাট থেকে অনেকগুলো বাস ছাড়লো দাদা, সেই বাসগুলো গেল উত্তরপ্রদেশে, তারা নিজেদের জায়গায় ফিরে গেল, প্রত্যেকটা জায়গায় ফিরে যাচ্ছে, প্রত্যেক জায়গায় রাজ্য সরকারের মানে চাইলে পরে কেন্দ্র সরকারের যে ট্রেনগুলো দিচ্ছে তাতে করে ফিরে যেতে পারছে, শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন, সে তাতে ফিরে আসতে পারছে, কিন্তু পশ্চিমবঙ্গে দাদা আমরা ফিরতে পারছি না, আমাদের জন্য কিছুই হচ্ছে না, আমরা বারবার ফোন করছি কিন্তু দিদিকে বলো ফোন নম্বরে, শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে আর কিছু হচ্ছে না। এই দিদিকে বলো ফোন নম্বরটা আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা শুধুমাত্র রাজনৈতিক একটা গিমিক আর চালার কিচ্ছু নয়, অর্থাৎ ডেটা কালেকশন করা, এটা হচ্ছে প্রশান্ত কিশোরের ফর্মুলা। আপনি যদি আমার ভিডিও পুরনো দিনের ভিডিও আপনারা যদি দেখেন দেখতে পাবেন আমি বলে দিয়েছিলাম যে এই দিদিকে বলো কর্মসূচিটা কী। তো এখানে দিদিকে বলোকে ফোন করে কোনো লাভ হয় না, তো তারা প্রত্যেকে চিন্তিত বাড়িতে ফিরতে পারছে না। আজকে সকালে একজন ফোন করেছেন ঝাড়খণ্ড থেকে, তিনি বলছেন দাদা আমাদের অবস্থা ভালো নয়, আমরা ফিরতে চাইছি কিন্তু আমাদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে না। বামপন্থ থেকে বলা হয়েছে, বামফ্রন্টের লোকেরা বলছেন যে আমরা রাস্তায় নামবো যদি ফেরত না নিয়ে আসে। কংগ্রেসের অধীর চৌধুরী বহুদিন আগে থেকেই বলে আসছেন পরিযায়ী শ্রমিকদের ফেরত আনার জন্য। বিজেপি থেকেও একই কথা বলা হচ্ছে, অর্থাৎ সবাই চাইছেন পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরত নিয়ে আসার, অর্থাৎ তারা ফিরে আসতে চাইছে। এখানে একটা প্রশ্ন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন উদাসীন, যেটা বামফ্রন্ট থেকে শুরু করে বিজেপি কংগ্রেস সকলের একটাই অভিযোগ, সেটা হচ্ছে কেন ফেরত আনতে চাইছেন না, কেন তিনি চিন্তা করছেন। দেখুন এখানে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন, মানে নিরপেক্ষভাবে যদি ভাবেন, চিন্তা দুটো কারণে হয়। এক হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেই, অর্থাৎ কোয়ারেন্টাইনে পাঠানোর কোনো ব্যবস্থা নেই, এখানে সিস্টেম কোনো জায়গায় ব্রেক আছে, যার জন্য তিনি ভয় পাচ্ছেন যে এখানে শ্রমিকরা ফিরে এলে পরে কী হবে, অথবা তিনি এটা চিন্তা করছেন যে তারা যেখানে আছে সেখানে থাক, এখানে রেশনিং ব্যবস্থা দুর্নীতি যে জায়গায় গেছে, রেশনের ব্যবস্থা দেবো না, রেশন চাল হচ্ছে না পাচ্ছে না, এরকম জায়গা আছে, গরিবদের এমনি অবস্থা খারাপ হয়ে গেছে, তার মধ্যে যদি এই চাপটা আসে সেটা সহ্য করা যাবে না, দু নম্বর কারণ। তিন নম্বর কারণ বা যেটা সর্বোচ্চ মানে মনে হচ্ছে, যে সমস্ত জায়গায় এখানে তথ্য গোপন যেটা করা হয়, যেটা আর কি বিরোধীরা বারবার অভিযোগ করছে যে তথ্য গোপন এখানে করা হচ্ছে, কজন মারা গেছেন কজন আক্রান্ত হয়েছেন ঠিক জানা যাচ্ছে না। এই পরিযায়ী শ্রমিকরা এসে গেলে কি উৎপাত বেড়ে যাবে, মানে মনে হচ্ছে মৃতের সংখ্যাটা যেটা বেড়ে গেছে সেটা কি আরও বেশি স্প্রেড করে, মানে কোথায় কোথায় সংক্রামিত হয়ে রয়েছে যেটা জানি না আমরা, সেই সমস্ত জায়গায় কি আতঙ্কিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পারা যাচ্ছে না। মানে আংশিকভাবে নয়, সার্বিকভাবে যদি আপনি ভাবেন তাহলে দেখবেন প্রতিটা অংশে প্রতিটা জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণ একটাই, তার এই তথ্য গোপন করে লুকিয়ে রাখার চেষ্টা। দেখুন মানুষ খেতে পাচ্ছে না, করোনায় কজন আক্রান্ত সেটা জানা যাচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের আনতে পাচ্ছেন না, তার কারণটা কি? পরিযায়ী শ্রমিকদের পরিবারকে নিয়ে রাস্তায় নামার কথা বামফ্রন্ট থেকে ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ সিপিএমের লোকেরা কমিউনিস্টরা তারা বলছেন যে রাস্তায় নামবো, এবং তারা বলছেন যে আমরা কেন্দ্রীয় যে সমস্ত মানে দল শ্রমিক সংগঠন আছে তাদের সঙ্গে আমরা একমত হয়ে রাস্তায় নামবো, অর্থাৎ শ্রমিকদের নিয়ে আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে দানা বাঁধবে পশ্চিমবঙ্গের বুকে, তার কারণ যত দেরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যত দেরি করবেন এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, তার কারণ প্রত্যেকটা মানুষ চায় তার বাড়ির লোক প্রাত প্রিয়জন, ধরুন আমার মা বা আমার বাড়ির স্ত্রী, প্রত্যেকেই চাইবেন যে ফিরে আসুক, আমার বাড়ির ছেলে বা আমার বাড়ির স্বামী বা আমার ছেলে বা চাইবে আমার বাবা ফিরে আসুক, এই যে ব্যাপারটা থাকে, আমি আমার বললাম মানে আপনাদের সকলকে নিয়ে বললাম, আমার কথা ভাববে না, যাই হোক এরকমভাবে যখন সবাই চায় যে ফিরে আসুক, সেই ফিরে আসার চিন্তা যখন থাকে না, যখন আমার বাড়ির লোক ফিরে আসুক, এই যে চিন্তাটা এটা কিন্তু ভয়ঙ্কর একটা চিন্তা গ্রাস করে মানুষের মধ্যে যে সে কেমন আছে। দেখুন আবার মজার ব্যাপার হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বুকে সবাই কেন ভয় পাচ্ছে শ্রমিকরা, তার কারণ হচ্ছে এখানে মোবাইল ফোনটাকে বন্ধ করা হচ্ছে, হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার করতে পারছে না রোগী থেকে শুরু করে ডাক্তাররা, এই একটা যে ভয়ঙ্কর দমবন্ধ করা পরিবেশ আছে সেটা নিয়েও তারা আতঙ্কিত হচ্ছে, তাই জন্য তারা সবসময় চাইছে ফিরে আসতে। এই ফিরে আসার জায়গায় অন্তরায় হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা, যেটা নিয়ে সবাই একে বাক্যে মানে কী বলবো সোচ্চার হয়ে যাচ্ছেন। আমারও মনে হয় এটা ভাবা উচিত, তার কারণ আমাদের মতো একটা ক্ষুদ্র চ্যানেল, রুদ্রবার্তা একটা ক্ষুদ্র একটা ইউটিউব চ্যানেল যার ক্ষমতা খুব বেশি নয়, খুব বেশি হলে 100,000 লোকের মধ্যেখানে আমরা ঘোরাফেরা করি, তো এই যে এই ক্ষমতার মধ্যে আমাদের কাছে ফোন আসছে বারবার যে আমাদের বাঁচান আমাদের দেখুন,
এই আমাদের দেখুন আমাদের বাঁচান যদি আমার কাছে ফোন আসে তাহলে আপনাদের অর্থাৎ যারা তৃণমূলের মন্ত্রী শান্ত্রী সব রয়েছেন মানে আমি সেই সব জেল থেকে বেল পাওয়া মন্ত্রীদের কথা বলছি না, আমি যাদের কথা বলছি মানে যারা যারা মন্ত্রী আছেন আর কি তাদের কথা বলছি, তারা কেন যে উদাসীন হয়ে থাকছেন বুঝতে পারা যাচ্ছে না। আপনারা কী ভাবছেন এই যে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক যারা বাইরে রয়েছে তাদের পরিবারটা ভোট দেয় না আপনাদের বা ভোট দেয়নি? দেখুন এবার আপনাদের হয়তো ভোট দেবে না, তার কারণ আপনারা যা গরিমসি করেছেন সেই ভোটটা পাওয়ার জায়গায় আপনারা নেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা চিন্তাও করছেন যে আলটিমেটলি এরা এতদিন পরে ফিরে আসছে, এদের ভোটটাও আমাদের যাবে, এরা ওই রাজ্যে যে সুফলগুলো ছিল সেগুলো যদি ডিসক্রাইব করে এখানে যদি বর্ণনা করতে শুরু করে তাহলেও রাজ্যের পক্ষে বিপদ, এটাও একটা কারণ বলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন বলে আমার মনে হচ্ছে, তার জন্য তিনি আনতে এত গড়িমসি করছে। দেখুন আমার কথাকে যদি ভ্রান্ত প্রমাণ করতে হয় তাহলে পরিযায়ী শ্রমিক প্রত্যেককে ফেরত আনার জন্য স্পেশাল ট্রেনের রিকোয়েস্ট করা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এবং স্পেশাল বাস পারমিশন। দেখুন গুজরাটে সুরাট থেকে আবারও বলছি ঘটনাটা, তারা যখন থানায় গিয়ে বলছে যে আমরা ফিরতে চাই তখন বলছে আমাদের কাছে, মানে তারা একদম আমাকে অভিযোগ করছেন যেটা সেটা হচ্ছে আমাদের কাছে গুজরাট পুলিশ একটাই সুরাট পুলিশ একটাই কথা বলছে যে আমরা আপনাদের পারমিশন দিতে পারি যাওয়ার জন্যে এই রাজ্য থেকে দিতে পারি, কিন্তু আপনাদের রাজ্যে এটাকে আপনাদের ফেরত নেবে কি ঢোকাবে না সেটা এখনও পারমিশন পায়নি, কাজে সেই রাজ্য যতক্ষণ না চাইছে আমরা পারবো না। জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু চিন্তা তো এটাই, তার কারণ সংবিধানে যে সমস্ত বাধা নিষেধ আছে সেগুলো বলে যে রাজ্য যদি না চায় কাউকে এই লকডাউন পরিস্থিতিতে তাহলে আনতে তারা পারে না। আলটিমেটলি রাজ্য কেন চাইছে না, তারা কি মানুষ নয়? প্রশ্ন একটা থেকে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত, তার কারণ একটাই, তিনি বুঝে গেছেন যে আর তার হাতে পরিস্থিতি কিছু নেই, পরিস্থিতি তার হাতের বাইরে ক্রমাগত চলে যাচ্ছে ক্রমাগত, এবং বামফ্রন্টের এই আন্দোলন যদি রাস্তায় নামে দেখবেন হয়তো কংগ্রেস বিজেপি সবাই সমর্থন করবেন প্রচ্ছন্নভাবে, তার কারণ এছাড়া কোনো উপায় নেই, মানুষকে ফেরত আনার কথা বলতেই হয় আনতেই হয়, কারণ পরিযায়ী শ্রমিক মানে আমাদের বাংলারই মানুষ, তারা গেছেন পেটের টানে পেটের তাগিদে যারা গেছেন তাদেরকে ফেরত নিয়ে আসার দায়িত্ব এই রাজ্যের হওয়া উচিত, কারণ রাজ্য যখন খেতে দিতে পারে না বাঁচানোর জন্য যদি তারা ফিরে আসতে চায় তাদের ফেরত আনার অনুমতিটা দেওয়া উচিত এই রাজ্য সরকারের, এটা আমার মনে হয়েছে। করোনার পরিস্থিতি যদি না চেঞ্জ হয় অর্থাৎ এইরকম লকডাউন পরিস্থিতি যতদিন না চেঞ্জ হচ্ছে ততদিন যদি তারা ফিরতে না পারে তাহলে জানবেন উৎকণ্ঠা এবং চিন্তা সমস্ত কিছু নিয়ে তারা সেখানে আটকে আছে, আর এই রাজ্যে থাকা মানুষগুলো তার পরিবারের লোকেরা অনাহারেও রয়েছে কিনা সেটাও জানা যাচ্ছে না, তারা অনাহারে চিন্তায় দুশ্চিন্তায় দিন যাপন করছে। এই দুশ্চিন্তা চিন্তার মতো জায়গায় মুখ্যমন্ত্রীর নাম যেখানে মমতা, তার মমতা দেখানো উচিত ছিল, মা মাটি মানুষ বলে আসা এই সরকারের উচিত ছিল মানুষের জন্য চিন্তা করা, কারণ মা বাড়িতে কাঁদছে মাটি তাদের ডাকছে মানুষ আসতে চাইছে আর মধ্যখানে অন্তরায় হয়ে রয়েছে তৃণমূলের এই সরকার। ছি, এই রাজ্য যদি এরকম চলে আগামী দিনে ভাবতে হবে আমরা ঠিক আছি তো, নাকি ওই কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বলা এই রাজ্য সরকার যেরকম সব কিছুই প্রায় গায়েব করে দিয়েছে, এটাও না মানে ভোটের সময় না জনগণই গায়েব করে দেয় সব কিছু, এটাই দেখার অপেক্ষা, তার কারণ ভুলে যাওয়া মানুষরা অনেক কিছু নাও ভুলতে পারে। আর একটা কথা বলি, গতকাল আমার ভিডিওতে 23 এপ্রিল হয়ে গেছিল, দুঃখিত আমার আপনজন এরা খেয়াল করেছেন আমাকে ফোন করে জানিয়েছেন, ভালো লাগলো। এই নজরটা রাখবেন, যেরকম রুদ্রবার্তায় নজরটা রাখছেন ডেটের দিকে, নজর রাখবেন এই রাজ্যের দিকেও, এই রাজ্যে মুখ্যমন্ত্রী প্রতিটা পদক্ষেপকে আপনারা নজর রাখবেন, ছোট্ট জিনিস যখন নজরে আসছে আমি গর্বিত আপনারা পুরো ব্যাপারটা পশ্চিমবঙ্গকে খেয়াল করছেন, আমি গর্বিত খুব খুশি আপনারা খেয়াল করেন বলে। এটাই ছিল রুদ্রবার্তা সকালের বার্তা, ভালো থাকবেন সবাই এবং চিন্তা করবেন পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, তারাও আমাদের ভাই তারাও আমাদের আত্মীয় আর তারা রুদ্রবার্তার আপনজন। আসি আজকের মতো, ভালো থাকবেন সবাই, বিকেলে নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলের বার্তায়, চলি নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন।